আরিসরফের বলের গতি যে কতটা বিপজ্জনক তা 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে টের পেয়েছিলেন ডাচ ব্যাটার ডিলিট। রৌফের করা এক বাউন্সে রক্ত পর্যন্ত ঝরেছিল এই ব্যাটসম্যানের। তবে এবার আর আরিসরফ তাকে পরাস্ত করতে পারেনি, যেখানে রৌফের বলে ছক্কা হাঁকিয়ে চোখ মারেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসের 29তম ওভারের কথা, এ সময় আরিসরফ কয়েকটি মারাত্মক ডেলিভারি ছুড়লেও তার করা একটি বাউন্সে ছক্কা মেরে দেন ডিলিট। আর ছক্কা মারার পরই রৌফের দিকে তাকিয়ে তাকে চোখ মারেন এই ব্যাটসম্যান। আরিসরফ যেখানে কিছুটা লজ্জা পেয়ে মুচকি হাসতে থাকেন। ডিলিট হয়তো এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তিনি নিজেকে পাল্টেছেন, তাই টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বাউন্স দিয়ে এখন আর তাকে পরাস্ত করা যাবে না। এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত করেছিলেন 68 বলে 67 রান।